আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই কোন কবুতরের সাথে কোন কবুতর জোড়া দিলে কীরকম বাচ্চা হয়। তো সেই টপিকস নিয়ে আজকে ভিডিও। তো প্রথমত আমি বলে দেব, যদি আপনারা এক কালারের কবুতর জোড়া দেন তাহলে অবশ্যই ওই কালার সেম কালার হবে, অথবা নর এক কালার অথবা মাদি যদি এক কালার হয় তাহলে তাদের মতো হতে পারে, নর্মাদি আলাদা আলাদা হতে পারে। অবশ্য এটার যদি না হয় তাহলে অন্যরকম জাত বের হতে পারে, ঠিক আছে? কিন্তু আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনারা যদি মানে কি বলবো, আপনারা যদি চোখ ম্যাচিং করে জোড়া দেন, যেমন এই যে এটার সাথে এটার চোখ কিন্তু একরকম আর এরা হচ্ছে এদের বাচ্চা। এই যে দেখেন এদের বাচ্চা, এটা হচ্ছে চুইনা আর এটা হচ্ছে কাগজি, মানে তাদের বাচ্চা হচ্ছে যে এরকম, তাদের বাচ্চা বারো ওই যে এরকম দেখেন, মানে তাদের কিন্তু চোখ দুইজনের অন্যরকম, এক এক সময় এক এক রকম চোখ বার হয়। যেমন এখানে এখানে হচ্ছে আপনার চুইনা চোখ বার হয়েছে দুটোটাই, ঠিক আছে? কিন্তু এবার মেবি এবারও মেবি চুইনা চোখ, কিন্তু ওইটার সাথের যেই একটা বাচ্চা ছিল ওইটা মানে হারাই ফেলছি, আমার কাছ থেকে হারাই গেছে, ঠিক আছে? তো এরকম কালার ম্যাচিং করে দিবেন তাহলে একবার নরের মতো হতে পারে অথবা একবার মাদির মতো হতে পারে। কিন্তু আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা কালার ম্যাচিং করে না দেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যেমন এটার যে জাতটা এটাও কিন্তু সেম জিরাগলা জাত, কিন্তু এটা কিন্তু একদম পুরোপুরি সাদা, কিন্তু আপনার জাতটা কিন্তু একরকম প্লাস হচ্ছে চোখটাও একরকম, ঠিক আছে? এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। যদি বেশিতে বেশি হয় মাদির মতো হতে পারে দুটোটা কবুতর, অথবা নরের মতো হতে পারে, কিন্তু নরের মতো হবে না, এটা মাদির মতো হবে। আর নর্মাদি যদি আপনার মনে করেন একই কালার হয় তাহলে তো একই কালার হবে, কিন্তু যদি কালো হয় নর অথবা মাদি হয় সাদা, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার একটা কবুতর কালো মানে নরের মতো হবে, আরেকটা কবুতর মাদির মতো হবে। বিষয়টা আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। যেমন হচ্ছে আমার এখানে এক ধরনের কবুতর আছে আপনার নাত্তার সাথে জিরাগলা, আপনার আমি প্রায় সময় ভিডিওতে দেখাই, দেখি এখন আছে কিনা। দেখেন এখানে যেটা হচ্ছে জার্মানি সল্লি, এটা মাদি, এটা নরটা হচ্ছে খাক্কি, খাক্কি মানে চুইটাল খাক্কি, ঠিক আছে? এটা নরটা হচ্ছে চুইটাল খাক্কি আর এটা হচ্ছে জার্মানি। এই দুইটা জোড়া মানে এই একটা জোড়া, এই জোড়া থেকে বাচ্চা বের হয় হচ্ছে দুই রকমের, একটা গতবার এটা হচ্ছে দুইবার রানিং মানে তিনবার রানিং, প্রথমবার বাচ্চা দিচ্ছে মানে আপনার কি বলে এটা লাল গলা কিন্তু চুইটাল, দুটোটা চুইটাল তো লাল গলা চুইটাল, ঠিক আছে? এটা প্রথমবার বাচ্চা দিচ্ছে, দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে হচ্ছে যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা হচ্ছে এরকম দিচ্ছে আর একটা বাচ্চা দিচ্ছে হচ্ছে আপনার জিরাগলা, সরি ওই জিরাগলা মানে কিন্তু লাল, ঠিক আছে? একটা যেরকম কালো আর সাদা উপরে, ঠিক আছে, আর এটা হচ্ছে এই লাল আর সাদা, ঠিক আছে? অনেক সুন্দর লাগে জিনিসগুলা। তো এটা হচ্ছে মানে বিষয়টা, আপনারা কবুতরের বাচ্চা মানে কবুতর জোড়া দেওয়ার সময় আপনারা জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার কবুতর একই জাতের হতে হবে, অথবা একই জাতের বলতে কি মানে গ্রিবাস, ঠিক আছে? আর এটা হচ্ছে মানে আবার আপনি যদি মনে করেন একই কালার দেন তাহলে একই রকম কালার হবে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি চোখ দেখে দেন, যেমন চোখ সাফ চোখের দেন তাহলে সাফ চোখের বাচ্চা মানে দুটোটা এক জাতেরই হইতো, এক জাতেরই হবে, অথবা অন্য কোনো জাত বের হবে নতুন, ঠিক আছে? তো বিষয়টা আশা করি খেয়াল করেছেন আপনারা। আমি আবার কোনো ভিডিওতে এরকম ভালোভাবে বুঝিয়ে দিব, কারণ আজকে আমার কবুতরটা উপরে এখন পর্যন্ত নিচে নামে নাই, সেই ক্ষেত্রে মানে আমি ওরকমভাবে দেখাতে পারতেছি না কালো আর সাদা যে জাতটা, ঠিক আছে? আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কবুতরের যত্ন রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।